আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আই ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা ঘরে বসে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখবেন রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর এখান থেকে এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এগ্রি বাটনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে প্রসিডের মধ্যে ক্লিক করবেন। প্রসিডের মধ্যে ক্লিক করার পর অ্যাপস থেকে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দেখাতে পারে, অনেক সময় এরকম সমস্যা দেখা দেয়। তো এটা বিশেষ করে যেহেতু এই অ্যাপসটি তারা নতুন লঞ্চ করেছে বা আপনার তাদের প্রসেসিংটা এখনও নতুন, এই জন্য কিছু সমস্যা দিতে পারে। তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করে দেখাবো। আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে আপনি একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমরা এখান থেকে একটি ক্রোম ব্রাউজারে চলে আসতেছি। ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে একটা লিঙ্কে ক্লিক করে আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিংয়ের হোম পেজ আছে সেখানে চলে যাচ্ছি। এটা আপনি লিখতে পারেন যে SEEPS, তারপর আপনার অ্যাড্রেস, আপনার iBanking.com লিখে সার্চ করতে হবে। আপনার এটা এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে এটি ক্লিক করে এখানে প্রবেশ করতে পারবেন। তো আমরা এই লিঙ্কে এখন প্রবেশ করব। প্রবেশ করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্তেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো যেহেতু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমাদেরকে এটি রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করতে হবে। এই ইন্টারনেট ব্যাংকিংটা আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখান থেকে আপনাকে সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপর আপনার এখানে মোবাইল নাম্বারটা দিবেন আর ক্যাপচাটা পূরণ করবেন। তো ইমেল অ্যাড্রেসটা আপনার অবশ্যই অ্যাকাউন্টের সাথে আপডেট থাকতে হবে। যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না ঘরে বসেই, আপনাকে ব্রাঞ্চে গিয়ে আগে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে নিতে হবে। আপনার মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর আমরা এগুলোকে পূরণ করে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল রিকোয়েস্ট ফর ওপেনিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট। তো এটা এখানে সাকসেসফুল হয়েছে, আমাদেরকে বলতেছে ইমেল অ্যাড্রেস চেক করার জন্য। তো এখন আমরা ইমেল অ্যাড্রেস চেক করব, সেখানে তারা কি পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে নাকি কোনো লিঙ্ক পাঠাইছে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা তারা লিঙ্ক পাঠাইছে, এই লিঙ্কের মধ্যে এখন আমরা ক্লিক করব। লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে যার নামে অ্যাকাউন্ট তার নামটা এখানে দেখাবে, তার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, তারপরে ইমেল অ্যাড্রেস দেখাবে, দেখতে পাচ্ছেন এগুলা দেখাচ্ছে। এখন আপনি টান দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে একটা ইউজার আইডি দেওয়ার জন্য বলতেছে, এটা আপনার মন মতো ইউজার আইডি বসাতে পারবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপর পাসওয়ার্ডটি আবার দিবেন। এরপর এখানে আপনার মোবাইলে এখানে আপনার ওটিপি যাবে, ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ওটিপিটা অনেক সময় আসতে একটু সময় লাগে। তো ওটিপিটা ইনপুট করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমরা সাবমিটের মধ্যে ক্লিক করব। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন কনজুলেশন ইউর রিকোয়েস্ট প্রসেস ওয়াজ সাকসেসফুল। এখন আমাদেরকে লগ ইন করার জন্য বলতেছে। এখন আমরা কিন্তু এই যেটা ইউজার আইডি সেট করেছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখন আমরা লগ ইন করতে পারবো। তো এখন আমরা অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পর এখানে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পর একটু আগে যে ইউজার আইডিটা আপনি বসিয়েছিলেন সেই ইউজার আইডিটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনার একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনাকে
ওটিপি জেনারেট করার জন্য বলতেছে, আপনি এখানে ইমেলে বা কিংবা এসএমএসে ওটিপি নিতে পারবেন। তো আমরা এসএমএসে নিচ্ছি, এরপর আমরা প্রসেডের মধ্যে ক্লিক করব। এখন আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, কিছুক্ষণের মধ্যে ওটিপিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা ওটিপি চলে আসছে আমাদের ফোনে। তো ওটিপিটা দিয়ে আপনি আবার প্রসেডের মধ্যে ক্লিক করে দেবেন। প্রসেডের মধ্যে ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করতে হবে। পুনরায় আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে ভিতরের হোম পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং টাকার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে, এবং আপনার এই অ্যাকাউন্টটি এখনও সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয় নাই। আপনারা এটি অ্যাক্টিভ করে এখন আপনার ব্রাঞ্চের সাথে কথা বলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে আপনি লেনদেন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।